খুব ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে এক্সটেরিয়াল ভিজুয়ালাইজেশন বিল্ডিং এর ফাসাদে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি ম্যাটেরিয়াল গুলো আসলে কেমন লাগবে ব্রিক ইউজ করব নাকি কনক্রিট ইউজ করব অথবা এমন হতে পারে শুধু সিম্পল কালারও আসলে বিল্ডিংটা ভালো লাগতে পারে দিনের বেলার আলোতে বিল্ডিংটার ম্যাটেরিয়ালটা আসলে কিভাবে রিফ্লেক্ট করছে বা কিভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট আসসালামু আলাইকুম আমি আরিফ আশরাফ ইমেজ কথা বলছি ঢাকা ডিজাইনার থেকে আজকে আমার সাথে আছে আমার পার্টনার আসসালামু আলাইকুম আমি আবিদ হোসেন আজকে আমরা কথা বলবো আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন যেটাকে আমরা সংক্ষেপে বলি আর্ট সেটা নিয়ে অথবা আরও ব্রডার স্কেলে যদি বলা হয় এটাকে বলা হয় থ্রি ডি তো থ্রি ডি ভিজুয়ালাইজেশনে আমরা আজকে কথা বলবো তো থ্রি ডি আসলে বিভিন্ন পার্সপেক্টিভ থেকে আমরা ডি ভিজুয়ালাইজেশনের ইম্পর্টেন্সের কথা বলার চেষ্টা করবো তো আমি আবিদকে প্রথমে প্রশ্ন করতে চাই যে ডি ভিজুলাইজেশন বা স্পেসিফিক্যালি আর্ট ভিজ বা আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন বলতে আমরা আসলে কী বুঝি আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন বা থ্রি ডি বলতে আমরা যেটা বুঝি একজন আর্কিটেক্ট যখন একটা লে আউট করেন এবং একটা রিয়েল এস্টেট ফার্ম যখন সেটা কনস্ট্রাকশন করবে তো পুরো বিষয়টার একটা কমিউনিকেশনের জন্য আমরা যেই ভিজুয়ালাইজেশনটা করি বাস্তবে কেমন হবে সেটা দেখতে যখন সাহায্য করি সেটাই মূলত হচ্ছে থ্রি ডি ভিজুয়ালাইজেশান হ্যাঁ দ্যাট মিন্স আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন বলতে আমরা বুঝি আর্কিটেকচার রিলেটেড যে সমস্ত ভিজুয়াল তৈরি করা হয় সেই জিনিসগুলো এটা টু ডি হতে পারে এবং থ্রিডি হতে হতে পারে সাপোজ একজন আর্কিটেক্ট যখন ফ্লোর প্ল্যান ড্রয়িং করে হাতে হতে পারে বা অটোক্যাডে হতে পারে বা অন্য কোনো ভাবে ড্রয়িং করে তখন সেটাকে কিন্তু টুডি তেও খুব সুন্দরভাবে রেন্ডার করে বুশেরে দেওয়া হয় এটা ধরনের ভিজুয়ালাইজেশন আবার এটা থ্রি ডি তুলেও কিন্তু ভিজুয়াল দেওয়া হয় সেটাকে বলা হয় থ্রি ডি তো 3D ভিজুয়ালাইজেশনের বা এই 3D ভিজুয়াল গুলো তৈরি করার উদ্দেশ্যটা কি বা এটা কেন করা হয় 3D ভিজুয়ালাইজেশন দরকার হয় কারণ বিল্ডিংটা বাস্তবে দেখতে কেমন হবে আর্কিটেকচারটা আসলে কেমন হতে যাচ্ছে এটা আর্কিটেক্ট এবং যারা কনস্ট্রাকশন করবে তাদের বোঝার জন্য আসলে খুব দরকার হ্যাঁ এটাকে আমরা যদি আরেকটু এক্সপ্লেন করি যে একটা বিল্ডিং এর সাথে রিলেটেড যত ধরনের স্টেকহোল্ডার আছে স্টার্টিং ফ্রম যিনি বিল্ডিংটা ডিজাইন করছেন তার বোঝার জন্য কিন্তু আসলে একটা থ্রি ডি দরকার হয় কারণ বাস্তবে যখন তাকে এই বিল্ডিংটি ডি তুলে প্রেজেন্ট করা হয় তখন কিন্তু আরো অনেক ডিটেইলে তিনি চিন্তা ভাবনা করতে পারেন ভিজুয়ালাইজেশনের প্রয়োজনটা আসলে স্টার্ট হয় একদম আর্কিটেক্ট যখন ডিজাইন করছেন সেখান থেকে এই থ্রিডি ভিজুয়ালাইজেশন শুরুতে আর্কিটেক্টকে কিন্তু অ্যাসিস্ট করে বিল্ডিংটা ডিজাইন করতে ডিজাইন করার পরে এই থ্রি সহ যখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের সাথে কমিউনিকেট করা হয় তখন তার জন্য কিন্তু বোঝা সহজ হয় কারণ স্ট্রাকচারাল ডিজাইন আমরা যতই বলি এটা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ডিজাইন বর্তমান যুগে এটা কিন্তু কিন্তু অনেক বড় একটা ক্রিয়েটিভ সাবজেক্ট তো তাকেও আর্কিটেক্টের মতো বা তার চেয়েও ক্রিয়েটিভলি আসলে মাঝে মাঝে চিন্তা ভাবনা করতে হয় একই সাথে ডেভেলপার বিল্ডিং তাকে অ্যাপার্টমেন্টটি বা বিল্ডিংটি সেল করতে হবে তাহলে ডেভেলপারের জন্য কিন্তু এটা মার্কেটিং কন্টেন্ট হিসেবেও অনেক বেশি ইম্পর্টেন্ট এটা ছাড়াও কন্ট্রাক্টর যারা হচ্ছে বিল্ডিং কনস্ট্রাকশন করবে তাদের বোঝার জন্য কিন্তু এটা দরকার হয় এক্স্যাক্টলি কারণ ইদানে দেখা যায় যে বিল্ডিং এ বাইরের দিকে আসলে এত বেশি পরিমাণ বা এত ডাইভার্সিফাইড ম্যাটেরিয়াল এবং মেকানিজম করা পসিবল যে কন্ট্রাক্টর নিজেও আসলে কোটেশন দেওয়ার আগে জিজ্ঞেস করে বিল্ডিং এর বাইরেটা দেখতে কিরকম কারণ এটার উপরে অনেক

থাকার জন্য হওয়ার পাশাপাশিও সেটা কিন্তু প্রচুর পরিমাণে বিজনেস পার্সপেক্টিভ আছে কারণ বিল্ডিংটি ফিজিবল হইতে হবে মানি ওয়াইজ এবং মার্কেটের ডিমান্ড ওয়াইজ দেন আরও একটা ইম্পর্টেন্স হচ্ছে বিল্ডিং ইনফরমেশন মডেলিং হিসেবে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বলতে এর বাইরেরটায় কি কি ম্যাটেরিয়াল থাকবে দেখতে কেমন হবে অথবা আশেপাশের কনটেক্সটি বিল্ডিংটা কেমন লাগবে এই অসংখ্য ইনফর্মেশন আসলে থ্রি ভিজুয়ালাইজেশন থেকে পাওয়া যায় আর থার্ড এসে মার্কেটিং বা সেলস টিমের জন্য ম্যাটেরিয়াল হিসেবে বা কন্টেন্ট ম্যাটেরিয়াল হিসেবে হ্যাঁ তো আমরা বুশিয়ার বানাই বা ফেসবুক মার্কেটিং হয় বিলবোর্ডে মার্কেটিং হয় ইমেইলে ডিজিটাল মার্কেটিং হয় তো বিভিন্ন জায়গায় মার্কেটিং ম্যাটেরিয়াল হিসেবে কিন্তু এই থ্রি ডি ভিজুয়ালাইজেশনের কন্টেন্টগুলো ব্যবহার করা হয় তো থ্রি ডি বা আর্কিটেকচার ভিজুয়ালাইজেশন বা আর্ক ভিজের প্রোডাক্ট কি কী বা কি কি কন্টেন্ট আমরা ডিজাইনার থেকে বা বিস্কিট ক্রিয়েটিভ থেকে অন্য ডেভেলপারকে বা যারা বিলিং ডিজাইন করছেন তাদেরকে দিতে পারি সুইডি ভিজুয়ালাইজেশন টার্মটা একটু জটিল মনে হলো আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি ফাইনালি এটা কিন্তু খুবই সহজ কিছু প্রোডাক্ট সুইডি ভিজুয়ালাইজেশনের প্রোডাক্টগুলো কি কি আর্কিটেক্টের যে টুডি ড্রয়িং থাকে সেখান থেকে খুব সহজে আমরা কিন্তু একটা টুডি ফ্লোর প্ল্যান করে ফেলতে পারছি যেখান থেকে বোঝা যাচ্ছে আসলে স্পেসটা কেমন হতে যাচ্ছে এরপর আসে যে টু ডি ফ্লোর প্ল্যান থেকে আমরা কিন্তু থ্রি ফ্লোর প্ল্যান করে ফেলতে পারি যেটা বোঝাটা আসলে আরো সহজ ফার্নিচার কোথায় কিভাবে বসছে কিভাবে কোন দিক দিয়ে আপনি যেতে পারছেন বাসায় সেটা এরপর আমরা যেটা করি যে খুব ইম্পর্টেন্ট এটা এটা হচ্ছে এক্সটেরিয়ার ভিজুয়ালাইজেশন বিল্ডিং এর ফাসাদে আমরা কি ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছি ম্যাটেরিয়ালগুলো আসলে কেমন লাগবে ব্রিক ইউজ করব নাকি কনক্রিট ইউজ করব অথবা এমন হতে পারে শুধু সিম্পল কালারও আসলে বিল্ডিংটা ভালো লাগতে পারে দিনের বেলার আলোতে বিল্ডিংটার ম্যাটেরিয়ালটা আসলে কিভাবে রিফ্লেক্ট করছে বা কিভাবে আসলে আমরা দেখতে পাচ্ছি সেটা ইম্পর্টেন্ট এটা কিন্তু থ্রি ডি ভিজুয়েশন থেকে আমরা ভার্চুয়াল একটা লাইটিং ইউজ করে দেখতে পাচ্ছি ইভেন আমরা নাইট মোড করেও দেখাতে পারছি যে আসলে রাতের বেলায় আলো জ্বালার পর আসলে কেমন লাগবে এরপর যেটা আসছে যে আমরা দেখতে পারবো যে যে করলে আমরা যেটা করব রুমগুলোতে ফার্নিচার আসলে কেমন হচ্ছে কোন কালার দেওয়া যেতে পারে অথবা স্পেসটা আসলে প্র্যাকটিক্যালি কেমন হতে পারে এটা একটা ভার্চুয়াল ট্যুরও হতে পারে এই তো গেল আসলে কিছু ছবি বা ইমেজ আকারে আমরা প্রেজেন্টেশনটা করতে পারি ভিডিও কিন্তু করা যায় যেটাকে আমরা থ্রিডি অ্যানিমেশন বলি আসলে তো এটা হচ্ছে এমন যে আমরা যেমন মোবাইল বা ক্যামেরা দিয়ে যেমন ভিডিও করি সো আমরা পুরো স্পেসটার একটা ভিডিও বানিয়ে দেব আমাদের সফটওয়্যারে আর ভিডিও তো মনে হয় এখন আগের চেয়ে অনেক বেশি ইজি হয়ে গেছে আগে অ্যানিমেশন যেটা ক্যামেরা বলি সেটা অনেক কমপ্লেক্স এবং প্রাইসে ছিল আর এখন কিন্তু বেশ সস্তায় করা যাচ্ছে এবং এখন টেকনোলজিটা এমন যে এখন কিন্তু খুব ইজিলি এবং কম সময়ে কম খরচে আগের চেয়ে অনেক কম খরচে সিডিভিজান খুব সহজেই করে নিতে পারছি তো আমি যদি একটা সিম্পল পাঁচ কাঠা বিল্ডিংয়ের সিডি ভিজুলাইজেশন করাতে চাই তাহলে বেসিক যে সার্ভিস গুলো লাইক আমার কি চার পাঁচটা রেন্ডাল আচ্ছা এটা আসলে কত টাকায় করা পসিবল এখানে আসলে অনেকভাবে প্রাইসিংটা হতে পারে আমরা প্রথমে হচ্ছে একটা প্যাকেজ আকারে হতে পারে আমি ধরে নিই যে এক লাখের একটা প্যাকেজ যেখানে আমরা এক্সটেরিয়োরে অনেকগুলো ভিউ পাচ্ছি সব দিক থেকে প্রতিটা অ্যাঙ্গেল থেকে বিল্ডিংটা কেমন হচ্ছে বিল্ডিংয়ের ফ্যাসিলিটিস গুলো দেখতে পাচ্ছি রুফ দেখতে পাচ্ছি ডবল হাইট যদি পার্কিং হয় আন্ডারগ্রাউন্ড পার্কিং হয় সেটা দেখতে পাচ্ছি এবং ইন্টেরিয়র অনেকগুলো পার্ট আমরা দেখতে পাচ্ছি কেমন হচ্ছে আর এটা ছাড়াও ডিজাইন কমপ্লেক্সিটি এবং ডিজাইনের সিমপ্লিসিটির উপর ডিপেন্ড করে আমরা কিন্তু প্রাইসটা পঞ্চাশ হাজারের একটা প্যাকেজও করতে পারি আর আমি যদি খুব সহজ ভাষায় বলি যে একটা ছবি বিল্ডিংয়ের একটা ছবি পাঁচ থেকে পনেরো হাজার টাকার মধ্যে আমরা একটা সার্ভিস দিতে পারি হ্যাঁ তো বেসিক্যালি থ্রি ডিভিজালাইজেশনের প্রাইসিংগুলো কোম্পানি টু কোম্পানি পার্সন টু পার্সন আসলে অনেক ভ্যারি করে হ্যাঁ বাংলাদেশে প্রচুর ফ্রিল্যান্সার আছেন যারা পার্সোনালি এই সার্ভিসগুলো দেন তো আমরা যদি সব মিলিয়েই চিন্তা করি যে একজন ফ্রিল্যান্সারের প্রাইসিং ডেফিনেটলি অনেক কম হবে একটা কোম্পানির প্রাইসিং ডেফিনেটলি একটু হায়ার হবে কোয়ালিটির ক্ষেত্রে আসলে বিভিন্ন রকম ভ্যারিয়েশন আছে একটা এক্সটেরিয়র রেন্ডার বা ইন্টেরিয়র রেন্ডারের জন্য অনেকে পাঁচ হাজার টাকাও চার্জ করে আবার এটা পনেরো বিশ হাজার টাকাও পর্যন্ত হতে পারে আবার একই সাথে একটা অ্যানিমেশন করার জন্য পার মিনিটে কেউ হয়তো পঞ্চাশ হাজার টাকাও বিল করে আবার আড়াই লাখ টাকাও বিল করে এরকমও হতে পারে তো এটা প্রজেক্ট টু প্রজেক্ট আসলে ভ্যারি করবে তো আমরা যদি সাম আপ করি ইমেজ হিসেবেই বলি আর প্যাকেজ হিসেবেই বলি আসলে পঞ্চাশ হাজার টাকাতেও একটি বিল্ডিং এর আসলে রেন্ডারিং প্যাকেজ কমপ্লিট করা পসিবল আচ্ছা একটা প্রশ্ন আমরা কিন্তু প্রায় পাই আমাদের ক্লায়েন্টরা আসলে একটু আক্ষেপ করে হয়তোবা বলেন যে আমাদের প্রাইসিং এত বেশি কেন তো আবিদ আমাদের প্রাইসিং একটু বেশি কেন মার্কেট থেকে আচ্ছা কোম্পানি হিসেবে যখন আমরা রান করি তখন কিন্তু আমরা একটা টিম হিসেবে আগাই টিমে আর্কিটেক্ট থাকে ইন্টেরিয়র ডিজাইনার থাকে থ্রি ডিজাইনার থাকে থ্রি ডি রেন্ডারার থাকে তো এরা সবাই মিলেই কিন্তু ওই যে বিল্ডিংয়ের সেই একটা ইমেজের পেছনে সময় ব্যয় করে তো এখানে কিন্তু অনেক ভ্যালু এডিং কিছু কনসেপ্ট বা আমরা কিছু আইডিয়া পাচ্ছি যেটা একজন মানুষ একজন ফ্রিল্যান্সার যদি কাজ করে সেটা কিন্তু দেওয়াটা সম্ভব হয় না হুম একজন ফ্রিল্যান্সার যখন একা কাজ করেন তখন কিন্তু উনি একাই ওয়ান ম্যান আর্মি হিসেবে কাজ করেন আমি বলছি না এটা খারাপ কিন্তু তার কিন্তু ডেলিভারি দেওয়ার মানে কোয়ান্টিটি ওয়াইজ তার কিন্তু একটা লিমিট সবসময়ই থাকে এবং যেকোনো সময় উনি কিন্তু বোর্ড হয়ে যেতে পারেন বা অনেক প্রেশারের কারণে তার ভেতরে কিন্তু ফ্যাটি আসতে পারে আমরা যখন অ্যাজ এ টিম কাজ করি আমাদের কোম্পানিতে আমরা কিন্তু এখানে প্রায় ত্রিশ জনের একটা টিম আছে তো কোয়ান্টিটি বেশিরভাগ সময় আমাদের জন্য আসলে ইস্যু হয়ে থাকে না যেহেতু এক একজন এক একটা কাজ করছে সো এখানে একটা ইন্ডাস্ট্রির মতো আসলে রেন্ডারিংগুলো আমরা প্রডিউস করতে পারি একই সাথে আমাদের যেহেতু ইস্টাবলিশ কস্ট আছে এবং ফিক্সড কস্ট অনেক বেশি যার কারণে আমাদের প্রাইসিং কিন্তু একটু বেশি হয় কিন্তু একই সাথে আপনার কনসিস্টেন্ট ডেলিভারি এবং অন টাইম ডেলিভারি এটা কিন্তু সবসময় আমাদের জন্য পসিবল তো এই ছিল 3D ভিজুয়ালাইজেশন নিয়ে আমাদের ছোট একটা ব্রিফ হয়তো অনেক কমপ্লেক্স হয়ে গেছে তো আমরা চেষ্টা করব সামনের দিকে আরো ছোট ছোট টপিকে 3D ভিজুয়ালাইজেশনের ছোট ছোট বিষয়গুলোকে আপনাদের কাছে এক্সপ্লেন করার জন্য তো আপনাদের যদি থ্রিডি ভিজুয়ালাইজেশন নিয়ে কোনো প্রশ্ন থাকে বা প্রাইসিং নিয়ে জানতে চান তাহলে ভিডিও নিচে একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হচ্ছে তো এই নাম্বারে আপনারা মেসেজ দিয়ে জানতে পারবেন আর আপনারা যদি ডিটেইলে আরও কোনো বিষয় নিয়ে এটার উপরে ভিডিও চান তাহলে আমাদেরকে জানাতে পারবেন আমরা বেসিক্যালি থ্রিডি নিয়ে আগে কখনো ভিডিও বানাইনি আমাদের নিজেদেরকেও আসলে একটু ওয়ার্কআউট করতে হবে যে কি ধরনের ভিডিও আমাদের বানানো প্রয়োজন থ্যাংক ইউ